আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। একটি দেশের জন্য তার নদী, খাল, পুকুর, জলাশয়গুলো কিডনির মতো কাজ করে থাকে, কিন্তু আমরা আমাদের প্রকৃতি প্রদত্ত এই কিডনিকে করেছি দখল এবং দূষিত। তবে সুখবর হচ্ছে, অল্প পরিসরে হলে উদ্ধার হতে শুরু করেছে বেদখল হওয়া খাল নদীগুলো। তবে শঙ্কা থেকেই যায়, যেহেতু আমরা বরাবরের মতো একটা কিউট জাতি, যেখানে আমরা ভাবতে ভালোবাসি কানাডা, কিন্তু সেখানে আগে নিজেদেরকে যে কানাডার জনগণের মতো সচেতন নাগরিক হওয়াটা জরুরি সেটা ভুলে যাই। যাই হোক, এমন সচেতন আমরা হতে পারবো কিনা জানি না, তবে ভালো কিছু দেখলে তা আপনাদের কাছে তুলে ধরতে আমাদের বেশ ভালোই লাগে। আমরা গত মাসে ঢাকা এবং আশেপাশে দখল ও দূষণমুক্ত খালগুলো নিয়ে তৈরি করেছিলাম বেশ কিছু ভিডিও, যা আপনারা খুব ভালোভাবেই নিয়েছেন। তাই তো আপনাদের জন্য আজ থাকবে সম্পূর্ণ নতুন একটি ভিডিও, যা এখন পর্যন্ত আপনি কোথাও দেখেননি। পূর্বাচল নতুন শহর, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, পূর্বাচল 100 ফিট খালের কথা জানেন না বা দেখেননি এমন মানুষ খুব কমই আছে। তবে পূর্বাচলে যে এইগুলো ছাড়াও আরও অনেক কিছু আছে সেটি অনেকের কাছেই অজানা। পূর্বাচল উপশহরকে বলা হচ্ছে এটি হবে দেশের সবথেকে পরিকল্পিত শহর, যেখানে উন্নত বিশ্বের মতো সব সুযোগ সুবিধা থাকবে। তবে সেদিকে আর যাচ্ছি না, আজ কথা বলবো পূর্বাচল উপশহরের ভেতরে নির্মাণাধীন লেক বা খাল এবং খালের পাশে ওয়াকওয়ে নিয়ে। ইতালির ভেনিস শহরকে ঘিরে খালগুলোর কথা আমরা কম বেশি সবাই জানি এবং দেখেছিও। এই খালগুলোর জন্য যেমনটা সেখানে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, তেমনি যোগাযোগ ব্যবস্থাও সহজ হয়েছে সেখানে। পূর্বাচল উপশহরে রয়েছে 30টি সেক্টর, আর এই 30টি সেক্টরকে ঘিরে রয়েছে অসংখ্য খাল। এই খালগুলোকে এখন ঢেলে সাজানোর জন্য চলছে বিশাল এক কর্মযজ্ঞ। কোথাও হচ্ছে ব্লক দিয়ে খালের পারবাধায়ের কাজ, কোথাও নির্মাণ হচ্ছে খালের উপর দৃষ্টিনন্দন ব্রিজ, আর কোথাও নির্মাণ হচ্ছে খালের পাশে ওয়াকওয়ে। দেখলে মনে হবে আপনি যেন খালের শহরে চলে এসেছেন। এটি হচ্ছে পূর্বাচল 19 নম্বর সেক্টর। এই সেক্টরের চারপাশের খালগুলোকে সুন্দরভাবে সাজাতে চলছে এখন নির্মাণ কাজ। এখানের খালগুলোর পারগুলোকে বাঁধানো হয়েছে কংক্রিটের ব্লক দিয়ে, আর খালের দুই পাশে হাঁটার পথ নির্মাণের কাজ শুরু হয়েছে এখানে। এই খালগুলোকে যুক্ত করা হবে বালু, তুরাগ এবং শীতলক্ষার সাথে, যাতে করে এতে পানি প্রবাহমান থাকে। তবে শুকনো মৌসুমে যেহেতু ওইসব নদীর পানি দূষিত থাকে, তখনকার কথা ভেবে থাকবে আলাদা ব্যবস্থা। 19 নম্বর সেক্টরের আশেপাশের খালগুলোকেও সাজানো হচ্ছে। তবে সবথেকে বিশাল কর্মযজ্ঞ কোথায় হচ্ছে সেটিও দেখাবো আপনাদের। তার আয়তন এতটাই বিশাল যে পুরোপুরি জায়গাটা ফ্রেমবন্দি করতে আমাদের ড্রোন প্রায় 150 মিটার উপরে নিতে হয়েছে। পূর্বাচল উপশহরের প্রতিটা সেক্টর থেকে খালগুলো একটা পয়েন্টে যুক্ত হয়েছে, আর সেখানে রয়েছে এমন একটি করে জায়গা যেখানে থাকবে পাখিদের জন্য অভয়ারণ্য। ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে খালের এই সংযোগের স্থানটি, আশা করছি আপনাদেরও ভালো লাগছে। রাজুকের সর্বশেষ আউটলেট নকশায় প্রকল্পটি 30টি সেক্টরে ভাগ করা হয়েছে এভাবে। আবাসিক প্লট 38.60%, প্রশাসনিক ইউটিলিটি ও অন্যান্য 16.45%, লেক বা খালের জন্য রাখা হয়েছে 7.60%, সড়ক ও ফুটপাথের জন্য রাখা হয়েছে 26.15%, খেলাধুলা, পার্ক ও বনায়নের জন্য রাখা হয়েছে 11.20 জমি বরাদ্দ। এখানে যে 3টি হেলিপ্যাড দেখতে পাচ্ছেন, এগুলো আইকনিক টাওয়ারের জন্য তৈরি করা হয়েছিল। আর সামনেই দেখতে পাচ্ছেন আইকনিক টাওয়ারের বর্তমান অবস্থা। এই টাওয়ারের ভবিষ্যৎ কী তা জানা যায়নি, তবে নির্মাণ কাজ শুরু হলে নিয়মিত আপডেট পাবেন ইনশাআল্লাহ। সবার সুবিধার্থে পূর্বাচল উপশহরে প্লটগুলো কিভাবে বিন্যস্ত করা হয়েছে সেটিও জানিয়ে দিচ্ছি, সেই সাথে আরও কিছু বিষয় জানাব। 30টি সেক্টরে সর্বমোট 25,016টি আবাসিক প্লট রয়েছে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে 3,565টি প্লট রয়েছে, যার মধ্যে 17টি অ্যাপার্টমেন্ট ব্লক। এই ব্লকগুলোতে প্রায় 60,000 তৈরি অ্যাপার্টমেন্ট হস্তান্তর করা হবে। থাকবে 4,072টি প্রশাসনিক প্লট, 1,033টি বাণিজ্যিক প্লট, শিক্ষা প্রতিষ্ঠান ও আরবান ফ্যাসিলিটির জন্য 2,043টি প্লট অন্তর্ভুক্ত রয়েছে এখানে। এবারে চলে এসেছে পূর্বাচলের এমন একটি স্থানে, যে স্থানটি আমার পূর্বাচলের ভেতর দ্বিতীয় ভালো লাগার জায়গা।
এখানে পানি দেখলে প্রতিবারই মনে হয় নেমে একটু গোসল করি। এটি হচ্ছে 12 নম্বর সেক্টর। এই সেক্টরের খালগুলোকে পুনরায় খনন, পার বাঁধাই, খালের উপর নান্দনিক ব্রিজ নির্মাণের কাজ চলছে বর্তমানে। আর ব্রিজগুলো দেখতে অনেকটা চট্টগ্রামের সাম্পানগুলোর মতো। এইসব খালের কাজগুলো শেষ হলে অনেক বেশি সুন্দর লাগবে পূর্বাচল উপশহরটি। তবে এখানে যত নগরায়ণ হতে থাকবে তত হারাতে থাকবে এই খালগুলো তার সৌন্দর্য। তার কারণ একটাই, আমরা কিউট জাতি। এখানে এই বিশাল জলাধারে নির্মাণ কাজ দেখে মনে হয়েছিল আমি যেন কোনো মাইনিং ফিল্ডে চলে এসেছি ভুল করে। এখানেও মাটি তুলে ফেলা হচ্ছে আর পারবাধাইয়ের কাজ চলছে। এখানের সব কাজ শেষ হলে যখন নির্মল বাতাসের দোলায় পানি দোল খাবে তখন কিন্তু এক নৈসর্গিক পরিবেশ সৃষ্টি হবে। এই জলাধারটির বিশালতা হয়তো দেখেই আন্দাজ করতে পারছেন। আমি অপেক্ষায় রয়েছি এর কাজটি শেষ হলে এটি দেখতে কেমন হবে তার জন্য। আর তখন এর আরও একটি ভিডিও আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ। এখন পর্যন্ত 95 ভাগ ভূমি উন্নয়নের কাজ শেষ হয়েছে পূর্বাচল নতুন শহরের। 30টি সেক্টরে মোট 230 কিলোমিটার সড়কপথ থাকবে, যার ভেতর নির্মাণ কাজ শেষ হয়েছে 270 কিলোমিটারের মতো। এই প্রকল্প এলাকায় 65টি ব্রিজের মধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে 45টি ব্রিজের। জানা গিয়েছে দ্রুত নগরায়নের জন্য ওভারহেড বৈদ্যুতিক লাইন টানা হচ্ছে এখন, যা পরবর্তীতে মাটির নিচে নিয়ে যাওয়া হবে। তবে আমার মতে এমার্জেন্সি লাইনগুলো এখন ওভারহেড রেখে বাকিগুলো মাটির নিচে নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এই খালটি ঢাকা বাইপাস মহাসড়কের পাশেই, এটিকেও নতুনভাবে তৈরি করা হচ্ছে। পূর্বাচল উপশহরের সবগুলো খাল দেখতে অনেকটা একই রকম। খালের পানির প্রবাহের জন্য ঢাকা বাইপাস মহাসড়কের নিচে একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে এদিকটায়। এর ফলে খুব সহজে শীতলক্ষার সাথে এটি যুক্ত হতে পারবে। এই ছিল আমাদের আজকের আপলিফ্ট আয়োজন। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।